নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী। শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, এসএসসির সব মামলার শুনানি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। সোমবার সকাল 10:30টায় শুনবে বেঞ্চ এসএসসি মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি হরিশ টান্ডনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের। রাজ্যের ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি হরিশ টান্ডন। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি এবং প্রসঙ্গত এর আগেই এসএসসি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত এবং সোমবার সকাল 10:30টায় হবে মামলার শুনানি। বেঙ্গালুরুর একাধিক স্কুলে বোমাতঙ্ক, সাতটি স্কুলে বোমাতঙ্ক ইমেল মারফত পাঠানো হলো হুমকি। সেখানে লেখা রয়েছে শক্তিশালী বোমা স্কুলে লুকিয়ে রাখা হয়েছে, এটা কোনো মজার ঘটনা নয়, অবিলম্বে পুলিশকে ফোন করো। এই হুমকি ইমেলকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষক শিক্ষিকার মধ্যে, তড়িঘড়ি পুলিশকে জানানো হয়, পাঠানো হয়েছে বম ও ডগ স্কোয়াড, চলছে তল্লাশি। ভাদু শেখ খুনের তদন্তে সিবিআই শুক্রবার এমনই রায় দিল কলকাতা হাইকোর্ট। বগটুই ও ভাদু শেখ হত্যা মামলায় সংযোগ রয়েছে, তাই হত্যা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল প্রধান বিচারপতির বেঞ্চ। এ নিয়ে 7 মাসে 9টা সিবিআই অর্ডার কলকাতা হাইকোর্টে। কয়েক সপ্তাহ আগে প্রকাশ্যে গুলি করে খুন করা হয় রামপুরহাটের তৃণমূল নেতা ভাদু শেখকে। এর আগে বগটুইয়ের ঘটনায় মামলা তদন্তকার সিবিআইয়ের হাতে দায়ের হাইকোর্ট। এবার ভাদু শেখ খুনের ঘটনায় তদন্ত ভারও গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। ঝালদা নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দ খুনে প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড। শুক্রবার ঝালদা ফরেস্ট গেস্ট হাউসের বেস ক্যাম্পে বয়ান রেকর্ড করা হবে বলে সিবিআই সূত্রের খবর। সুভাষ গড়াই, প্রদীপ চৌরসিয়া, যাদব রজককে ডেকে পাঠানো হয়েছে। ডাকা হয়েছে নিহত তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দুকেও। বয়ান রেকর্ডের জন্য গেস্ট হাউসে ডেকে পাঠানো হয়েছে ঝালদা সিপিএম এরিয়া কমিটির সম্পাদক উজ্জ্বল চট্টরাজকে। গত 13 তারিখ বিকেলে ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ উজ্জ্বল চট্টরাজকে ফোন করেন। ফোনে তাদের মধ্যে কি কথা হয়েছিল তা জিজ্ঞাসা করা হয় বলে খবর। ফোনের অডিও রেকর্ডও শুনতে পারে সিবিআই। শারীরিক অবস্থা সামান্য উন্নতি হলেও আজই ছাড়া পাচ্ছেন অনুব্রত মণ্ডল। মেডিকেল বোর্ড সূত্রে খবর, এখনও শ্বাসকষ্ট রয়েছে তার। শুক্রবার রুটিন পরীক্ষা ছাড়াও বেশ কয়েকটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বুকে ও ইউরিনারি ট্র্যাকে ইউএসজি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রাতে তার ঘুম হয়েছে, তবে এখনও বেশ কিছু জটিল সমস্যা রয়েছে। দীর্ঘদিন ধরেই বেশ কিছু শারীরিক সমস্যায় তিনি ভুগে আসছেন এবং সেই নিয়েই চলছে নিরন্তর পরীক্ষা নিরীক্ষা। আজও তার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা নেই। রাস্তার উপর ট্রাক্টর দাঁড় করিয়ে গল্প চালকদের প্রতিবাদ করতে বেধড়ক মার বাইক আরোহী দম্পতিকে। চালকদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীদের। ঘটনায় চাঞ্চল্য কেশপুরের টাবাগ এরিয়াতে। স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার বিকালে হাজিচক এলাকায় কয়েকজন চালক রাস্তার উপরে ট্রাক্টর দাঁড় করিয়ে গল্প করছিলেন। ওই সময় বাইক আরোহী দম্পতি রাস্তা না পাওয়ায় প্রতিবাদ জানায়। সেই থেকে বচসা বাঁধে তাদের মধ্যে। তারপর ট্রাক্টর চালকেরা লাঠি শটা নিয়ে আক্রমণ করেন দম্পতির উপরে। লাঠির আঘাতে মাথা ফাটে বাইক চালকের, এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়। উত্তেজনা চরমে উঠলে কেশপুর থানার পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে। জারপতি বোমা উদ্ধার বেলডাঙ্গার কাপাসডাঙ্গার নুপুকুড়িয়ায়। শুক্রবার নবপুকুর মাঠে একটি জার পড়ে থাকতে দেখে বেলডাঙ্গা থানা পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ গিয়ে জারটি উদ্ধার করে দেখে প্রায় 20টি তাজা বোমা সেখানে রাখা আছে। বোমাগুলিকে নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বম স্কোয়াডকে। কে বা কারা বোমাগুলি রেখেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। এ পর্যন্ত জেলায় প্রায় 194টি বোমা উদ্ধার করলো মুর্শিদাবাদ থানার পুলিশ। তার মধ্যে বেলডাঙ্গায় সবথেকে বেশি বোমা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে বেলডাঙ্গা থানার পুলিশ। ছাত্র আন্দোলনের জেরে নির্ধারিত সময়ে বসন্ত উৎসব হয়নি শান্তিনিকেতনে, এখন বন্ধ আন্দোলন শুরু। পঠন পাঠন তারই আবহে বিশ্বভারতীতে শুরু বসন্ত উৎসবের তোড়জোড়। বিশ্বভারতীর সঙ্গীত ভবনে বসন্ত উৎসবের প্রস্তুতি সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। সদ্য দোলের আগেও অন্য একটি ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে উপাচার্যকে বলতে শোনা গিয়েছিল পরিস্থিতি বিবেচনা করে সময় সুযোগ মতো নিজেদের মধ্যে বসন্ত উৎসব পালন করবে বিশ্বভারতী। কার্যত সেই সূত্রে বিশ্ববিদ্যালয়ে অকাল বসন্ত উৎসবের প্রস্তুতি চলছে বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ মুখে কুলু পাতলেও সূত্রের খবর, এপ্রিল মাসের শেষের দিকে কোনো একদিন বসন্ত উৎসবের আয়োজন হবে শান্তিনিকেতনে। স্কুল ভ্যান উল্টে আহত 5 পড়ুয়া। উত্তরপ্রদেশের জৌনপুরের গৌরাবাদ শাহপুরের এলাকার ঘটনা। সূত্রের খবর, 15 জন পড়ুয়া সহ 2 শিক্ষিকা নিয়ে ভ্যানটি দ্রুত গতিতে যাচ্ছিল, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। জখম
হয় পাঁচ পড়ুয়া দুর্ঘটনার সময় চালক মোবাইলে কথা বলছিলেন বলে অভিযোগ ঘটনার পর উদ্ধার কাজ দেরি হওয়া নিয়ে ক্ষোভ উগড়ে দেন অভিভাবকরা সঠিক তদন্তের দাবি জানাচ্ছেন নিহত ভাদু শেখের বউ আরো একবার জানিয়ে রাখবো সঠিক তদন্তের দাবি জানাচ্ছেন নিহত ভাদু শেখের বউ আমরা জানি যে সম্প্রতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট যেমনটা বকটুই কাণ্ডে সিবিআই তদন্ত হচ্ছিল সেই মতো ভাদু শেখ খুনেও কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং তারপরেই মৃত ভাদু শেখের স্ত্রী তিনি কিন্তু এমন মন্তব্য করেছেন যে সঠিক তদন্ত হোক বলে তিনি চান এবং দোষীরাও যাতে শাস্তি পায় সেই বিষয়টাও কিন্তু তিনি তুলে ধরেছেন পাশাপাশি নির্দোষরা যাতে শাস্তি না পায় নির্দোষরা যাতে মুক্তি পায় সেই বিষয়টাও কিন্তু জানিয়েছেন মৃত ভাদু শেখের স্ত্রী আমরা জানি যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু সিবিআই তদন্ত চলছিল বকটুই কাণ্ডে এবার ভাদু শেখ খুনেও কিন্তু ভাদু শেখ খুনেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং তারপরেই ভাদু শেখের স্ত্রীর এমন মন্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এবং তিনি বলছেন অর্থাৎ তিনি কিন্তু সেই বিষয়টাকে মান্যতা দিয়েছে কলকাতা হাইকোর্ট যেমন সিবিআই তদন্তের দাবি জানিয়েছে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সেই বিষয়টাকে মান্যতা দিয়েছে ভাদু শেখের স্ত্রী এবং সেই মতোই কিন্তু তিনি জানিয়েছেন যে নির্দোষরা যাতে মুক্তি পায় এবং দোষীরা যাতে শাস্তি পায় তবে তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো রাজ্য পুলিশ আগেই যে ভাদু শেখ খুনে তদন্ত শুরু তদন্ত করছিল সেই বিষয়টাকেও কিন্তু তিনি তার উপরেও তার ভরসা রয়েছে বলে আগেই তিনি জানিয়েছেন পাশাপাশি সিবিআই তদন্তেও কিন্তু মান্যতা দিয়েছেন তিনি পাশাপাশি সিবিআই তদন্ত হোক এবং নির্দোষরা যাতে মুক্তি পায় সেই বিষয়টাও তিনি উল্লেখ করেছেন তিনি ঠিক কি বলেছেন শুনে নেব বিষয়টা জানছি যে সিবিআইকে যখন তদন্তটা দেওয়া হয়েছে তখন সিবিআইরা তদন্ত করে আসল খুনিকে সাজা দিক নির্দোষ দেখে ছাড়া দিক এইটাই আমার বক্তব্য সিবিআইয়ের হাতে যখন কেসটা দিয়েছে তখন সিবিআই তদন্ত করে আসল খুনিদের যেন শাস্তি হোক আর নির্দোষ যারা তাদেরকে ছাড়া দিক এইটাই আমার বক্তব্য আর কিছু বক্তব্য নেই আমি দুটাকেই চেয়েছিলাম যে রাজ্য সরকারের হাতে মুখ্যমন্ত্রীর আমি তো চাই যে বীরভূম ডিস্ট্রিক্টের মুখ্যমন্ত্রী কাজটা করুক কিন্তু যখন সিবিআইর হাতে হাইকোর্ট দিয়ে দিয়েছে তখন হাইকোর্ট থেকে সিবিআইও তদন্ত করুক আবার মুখ্যমন্ত্রীরও থাক দুটোকেই আমি সাথে থাকতে চাইছি আমার তো মুখ্যমন্ত্রীর উপর পুরো ভরসা ছিল এখন অব্দি আছে আমি চাই যে মুখ্যমন্ত্রীরও তদন্তটা করুক যে মমতা দি আমাদের যে মমতা দি সে বীরভূম ডিস্ট্রিক্টের আমি চাই বীরভূম ডিস্ট্রিক্ট থেকেও তদন্তটা নেওয়া যায় সিবিআইর হাতে যখন হাইকোর্টে দিয়েছে তখন হাইকোর্ট থেকে সিবিআইও তদন্ত করুক দুজনাকেই চাই আমি সিবিআই এর উপরে কতটা ভরসা পাচ্ছেন সিবিআই এর উপরে ভরসা বলতে যে নির্দোষ আগে যে পোড়ার কেসে সাত আট জনকে কাস্টমার থেকে তুলে নিয়ে চলে গেল তারা তো কোনো দোষের দোষী নাই তাদের কি অপরাধ ছিল যে তাদের জামাই মারা গেছে তাদের যাওয়াটা অপরাধ ছিল আমার ভাই গেল আমার বাবা গেল আমার দুলাভাই গেল তাদের কি অপরাধ যে যাওয়াটা অপরাধ একটা মানুষ মারা গেছে তার বিয়ের পাশে দাঁড়াবে গা তাদেরকে বিনা অপরাধে যে তুলে নিয়ে গা হওয়া হলো তাদেরকে যে অ্যারেস্ট করে এখনো অবধি রাখা আছে তাদের তদন্ত করে কেন এখনো ছাড়া হলো না সিবিআই যে কেসটা নিয়েছে তা তদন্ত করে এখনো তাদেরকে ছাড়া হলো না ওরা তো কোনো অপরাধী নয় তো বিনা অপরাধে তাদেরকে কেন অ্যারেস্ট করা হয়েছে আমি এটাই বলতে চাইছি সিবিআইকে যে তারা তদন্ত করুক আসল খুনি দিকে অ্যারেস্ট করুক যারা বিনা দোষে ভরা আছে তাদেরকে তো রেকর্ড ছাড়া দে এই মুহূর্তে এখন এই পর্যন্ত দেখছেন কলকাতা টিভি রাত দিন সাত দিন।